লোকসভা ভোটের আগে বিরোধীরা যেসব ইস্যুকে হাতিয়ার করে মোদী সরকারকে আক্রমণ করেছে তার মধ্যে অন্যতম ঘরে জিএসটি চালু সিদ্ধান্ত আর এই জিএসটির জন্যই ভোটের মুখে তাদের লাভ কমেছে বলে এবার অভিযোগ তুললেন ছাপাখানার মালিকদের একাংশ ভোটের মরশুম মানে ছাপাখানার মালিকদের কাছে কার্যত পৌষ মাস বিভিন্ন দলের থেকে আসে ফ্লেক্স তৈরির বরাত আয়ও ভালোই কিন্তু এবার ছবিটা একটু অন্যরকম হুগলির ছাপাখানার মালিকদের দাবি জিএসটির গেরোয় তাদের মুনাফা এখন আগের তুলনায় অনেকটাই কম ফ্লেক্সের উপর জিএসটি 12 শতাংশ ফ্লেক্স বাঁধাতে গেলে লোহার ফ্রেমের উপর জিএসটি দিতে হয় 22 শতাংশ হারে ছাপাখানার মালিকদের দাবি যার ফলে 20 শতাংশ খরচ বেড়েছে ফলে তার প্রভাব পড়েছে ফ্লেক্স শিল্পে যে গত ইলেকশনগুলো যেগুলা আমি করেছি তার থেকে এবছরে যেন মনে হচ্ছে ইলেকশনের ফ্লেক্সের চাহিদাটা অনেকটাই কমেছে জিএসটি লাগু হয়েছে জিএসটির জন্য এটা ঘটনাটা আরেকটু হয়েছে হ্যাঁ খরচটা বেড়ে গেছে ওভারঅল কস্টিংটা বেড়েছে এই নিয়ে সরব হয়েছে তৃণমুল নির্বাচনী ব্যয় নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন আর তার পাশাপাশি এই জিএসটি কো সাংঘাতিকভাবে আমাদের ওপরে চেপে বসেছে তার ফলে আমাদের অনেক মানে খরচা কমাতে গিয়ে অর্ডার অনেক কমে যাচ্ছে ফ্লেক্স তৈরির খরচ বৃদ্ধির জন্য তৃণমূল জিএসটি কে দায়ী করলেও বিজেপি তা মানতে নারাজ জিএসটি তে দাম বাড়েনি আগে সরকারের ঘরে এক পয়সা যেত না পুরোটাই কালো টাকা রূপান্তরিত হতো ব্যবসায়ীরা সেই টাকাটা দেখাতে পারতো না খরচ করতে পারতো না রাজনৈতিক দলগুলো এই সুবিধা নিত আজকে মোদীজির জন্য রাজনৈতিক দলগুলি যথেষ্ট খরচ করতে পারছে না এবং সরকারের যে আয় সেই সরকার আয়টা তার ঘরে ঢুকছে ভোটের এখনো কিছুদিন বাকি সাত দফায় ভোট চলবে প্রায় দেড় মাস ধরে ফলে শেষ বেলায় লাভের মুখ দেখা যাবে বলেই এখনো আশা করছেন ছাপাখানার মালিকরা সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ হুগলি